রাজ্য কমিটির সভা আমরা অনুষ্ঠিত করি সেই সভা থেকে যে সিদ্ধান্ত হয় সেগুলি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে নিয়ে যাওয়ার জন্যেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন বিশেষ করে আঠারো সালের মার্চে বিজেপি আইপিএফটি জুট সরকার আসার পর থেকে রাজ্যের মানুষের উপর এক চরম দুর্দশা নেমে এসেছে এর মধ্যে তফসিলি অংশের মানুষ উপজাতি অংশের মানুষ অন্যান্য গরিব সাধারণ মানুষ বেকার যুবক সমস্ত অংশের মানুষের মধ্যে একটা চরম দুর্দশা নেমে এসেছে তার প্রতিকারের জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা আদালতে যাব এই বিষয়গুলি নিয়ে এর মধ্যে বিশেষ করে রাজ্যে আইনের শাসন একেবারে ভেঙে পড়েছে যত্র তত্র খুন হচ্ছে যেমন কিছুদিন আগে খুন হয়েছেন গান্ধী গ্রামে তফসিলি নেতা প্রদীপ নম খুন হয়েছে দশ দশ হাজার তিনশো তেইশের অনুপ উরাং মা ভন্দের ধর্ষণ করে খুন করা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোনো রকমের বিচার পাচ্ছে না যেমন এমনি একটি ঘটনা মন্টি দেব বাবার নাম সুনীল দেব রাঙ্গাছড়া মোহনপুরের এরকম অসংখ্য ঘটনা আজকে সারা রাজ্যের মধ্যে ঘটছে প্রায় প্রতিদিন গড়ে তিন চার পাঁচটি লাশ পাওয়া যাচ্ছে যত্র তত্র পড়ে থাকছে মানুষে একেবারে নিরাপত্তাহীন হয়ে পড়েছে আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুরা আপনারা জানেন আমাদের রাজ্যে সংবাদ মাধ্যম সংবাদ চ্যানেল সাংবাদিক আক্রান্ত হচ্ছে গত কালকেও আমরা দেখেছি শান্তির বাজারে একজন সাংবাদিক আক্রান্ত হয়েছে এইভাবে আক্রান্ত হচ্ছে ডাক্তার নার্স উকিল অধ্যাপক ছাত্র শিক্ষক পুলিশ সৈনিক প্রাক্তন সৈনিক কে বাদ আছে আমাদের বিরোধী দলনেতা চারবারের মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় মানিক সরকার উনি রাজ্যের মানুষ আক্রান্ত হলে সেখানে যেতে পারছেন না শান্তির বাজারে গিয়ে আক্রান্ত হলেন নিজের বিধানসভা এলাকায় যেতে পারছেন না আক্রমণ করার চেষ্টা করছে তেমনি বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী ওনার বিধানসভা এলাকায় গেলে আক্রান্ত হয়েছেন বিধায়করা আক্রান্ত হচ্ছেন আমাদের সংগঠনের সভা